আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড টিউব বাংলার একটি নতুন এপিসোডে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জাপান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাবো। আপনারা জানেন, জাপান বিখ্যাত হয়েছে তার বুলেট ট্রেনের জন্য এবং প্রযুক্তিগত দিক থেকে তারা বিশ্বের সবচেয়ে উন্নততম দেশ। আজ আমরা আপনাদের জাপান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাবো, তো চলুন আপনাদের দিয়ে আজকে ভিডিও শুরু করে দিই। তো বন্ধুগণ, জাপানের তথ্যগুলো আমরা মূলত উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং এই সংগ্রহ করা তথ্যগুলোকে আমরা অনেক ভালোভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। ভিডিওটি আজকের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। জাপান, জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে, জাপান সাগর, পূর্ব চীনের সাগর এবং চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার পূর্ব দিকে, উত্তরে উখংকশ সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর এবং তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কঞ্জি অনুসারে জাপানের নামটি এসেছে সেটি অর্থ সূর্য উৎস। জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে। জাপান এক যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা। এই পর্বতটি 6,852টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হনশু, হোক্কাইদো, কুশু ও শিকোকু। এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডকে 97% এলাকা নিয়ে গঠিত। জাপানের মোট জনসংখ্যা হচ্ছে 126 মিলিয়ন। জনসংখ্যা হিসেবে এটি বিশ্বের 10তম বৃহত্তম রাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় 9.1 মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। টোকিও ও পূর্ব পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তম টোকিও অঞ্চলের জনসংখ্যা 35 মিলিয়নেরও বেশি। এটি বিশ্বের বৃহত্তম মহানগরীর অর্থনীতি। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গেছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানে জনবসতির অস্তিত্ব ছিল। জাপানের প্রথম লিখিত উল্লেখযোগ্য পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দী রচিত চীনা ইতিহাস গ্রন্থাবলীগুলোতে। জাপানের ইতিহাসের অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায়। এই দেশের ইতিহাস প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল, তারপরে এটি বিচ্ছিন্নতার যুগে কাটিয়ে এই দেশের ইতিহাস পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব। 1200 শতাব্দী থেকে 1868 সাল পর্যন্ত শগুন নামের সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপানে শাসন করেন। 17 শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে পৌঁছে যায়। 1853 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পর্যাপ্তের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে এই বিজয়ে যুগের অবসান ঘটে। এবারে আমরা জানবো জাপানের নাম উৎপত্তি। ইংরেজি শব্দ জাপান শব্দটি সম্ভবত এসেছিল জাপানি নাম নিহিত এর আদি মান্ডারিন চীনা বা ইউচীনা উচ্চারণ থেকে। জাপানি শব্দের এই ভাষা শব্দটি উচ্চারণের নিপ্পো বা নিহিন নিহন জাপানি জাতি নিজেদের বলে নিহজনি। এবারে আমরা জানবো জাপানের ইতিহাস। সুন্দরবন ভিডিওটি লং জানি আমি, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা জাপানের সম্পূর্ণ তথ্য জেনে যাবেন। আপনাদের অন্য কোনো ভিডিওই দেখতে হবে না জাপানের তথ্য জানার জন্য। প্রাগৈতিহাসিক যুগ ও প্রাচীন যুগ। অনুমানিক খ্রিস্টপূর্ব 30,000 অব্দের একটি পুরনো প্রত্তর যুগীয় সংস্কৃতি জাপানি দ্বীপমালায় প্রথম মানব জনবসতি গড়ে তুলেছিল বলে জানা গিয়েছে। এরপরে খ্রিস্টপূর্ব 14,000 অব্দ নাগাদ মধ্য প্রস্তর যুগ থেকে 90 মধ্য যুক্তর পর্যন্ত সামরিক বাহিনী কালের আইনু জাতি এবং ইয়ামতো জাতির পূর্বপুরুষেরা দিছিলেন। এই মানুষেরা গুহায় বাস করত এবং এদের জীবিকা ছিল মৌলিক কৃষিকাজ। এই যুগে নির্মিত স্মৃতিত মাটির পত্রগুলি বিশ্বের প্রাচীনতম আধুনাপত্য মানে মৃৎশিল্পের কয়েকটি নিদর্শন। খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ ইয়াও জাতি জাপানি দ্বীপপুঞ্জে প্রবেশ করে সোমানদের সঙ্গে মিশে যেতে শুরু করে। খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ শুরু হওয়া ইয়াওহুই যুগে নিজের সাল উৎপাদন মৃৎশিল্পের একটি নায়িত ধারার বিকাশ এবং কোরিয়া এবং চীনের অনুসরণে ধাতুবিদ্যার চর্চা শুরু হয়। সিনা বুক অফ হানে প্রথম জাপানের লিখিত ইতিহাস পাওয়া যায়। 3 রাজ্যের নাতি অনুযায়ী খ্রিস্টীয় 3 শতাব্দীর জাপান দ্বীপমালার সবচেয়ে শক্তিশালী রাজ্যটির নাম ছিল ইয়ামাতো কুওফা। কোরিয়ার বায়োকাজে থেকে জাপান প্রথম ধর্মের আগমন ঘটে। তবে জাপানি বৌদ্ধ ধর্মের প্রথমকালীন বিকাশ ঘটেছিল প্রথমত চীনা প্রভাবে। এবারে আমরা জাপানের সম্রান্ত যুগ সম্পর্কে জানব। জাপানের সম্রান্ত যুগে যোদ্ধা সামুরাইদের উত্থান ঘটেছিল শাসক শ্রেণী হিসেবে। 1185 খ্রিস্টাব্দে গেনপাই এর যুদ্ধে তাইরা গোষ্ঠীর পরাজয়ের ফলে সামুরাই মিনামোতো নো ইয়োরিতোমি সেনের নিযুক্ত হন এবং কামাকুরার শাসক কেন্দ্র প্রতিষ্ঠা করে। তার মৃত্যুর পরে শোগুন পদে অন্তর্বর্তীকালীন রাজশক্তি হিসেবে হেজু গোষ্ঠী ক্ষমতায় আসে। কামাকুমরা যুগে চীন থেকে বৌদ্ধ ধর্মের জেন শাখা
জাপানে পরিচিতি লাভ করে। সামুরাই শ্রেণীর মধ্যে এই ধর্মমত জনপ্রিয়তা লাভ হয়েছিল। 1274 থেকে ও 1281 খ্রিস্টাব্দে কামাকুমরা শগুন তন্ত্র জাপানকে মঙ্গল আক্রমণকে প্রতিহত করেছিল, কিন্তু পরে এই শগুন তন্ত্রের অবসান ঘটে সম্রাট গু দাওগুর হাতে। এবারে আমরা জাপানের আধুনিক যুগ সম্পর্কে জানব। 1854 সালের 31 মার্চ কমোডোর ম্যাথিউ পেরি ও মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ফ্ল্যাগশিপ কানাগাওয়া সম্মেলনে জাপানকে বহির্বিশ্বের কাছে তার উন্মুক্ত করে দিতে বাধ্য করে। বাকুমাৎসু যুগে পশ্চাত্য দেশগুলির সঙ্গে পরবর্তী অনুরূপ চুক্তিগুলির ফলে দেশে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট দেখা দেয়। শগুনের পদত্যাগের ফলে বোশিন যুদ্ধ শুরু হয় এবং সম্রাটের অধীনে নামমাত্র ঐক্যবদ্ধ কেন্দ্রভূত রাষ্ট্র গঠিত হয়। পশ্চাত্য রাজনৈতিক বিচার বিভাগীয় এবং সামরিক ধারণাগুলিতে গ্রহণ করে ক্যাবিনেট প্রিভি কাউন্সিল গঠন করে। 20 শতাব্দীর প্রথম দিকটি ছিল সংক্ষিপ্ত দায়স্য গণতন্ত্র সরকার ও রাজনীতি। জাপান একটি সাংবিধানিক রাজতন্ত্র, এখানে সম্রাটের ক্ষমতা অত্যন্ত সীমিত। আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে সংবিধান রাষ্ট্র এবং গণতন্ত্রের ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করে। প্রকৃত ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রী এবং ডায়েটের অন্যান্য নির্বাচনী সদস্যের হাতে ন্যস্ত থাকে। দেশের সার্বভৌমত্ব জাপানি জাতির হাতে ন্যস্ত। জাপানের বর্তমান সম্রাট হলেন নারুহিতো, যুবরাজ কুনিহিতো, আর তারপরে সান্তেমান সিং আসনের বৈদেশিক সম্পর্ক এবং সামরিক বাহিনী। জাপান G8, অ্যাপেল এবং আসিয়ান প্লাস 3 সদস্য। জাপান পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনের অংশগ্রহণ করে। 2007 সালে অস্ট্রেলিয়া এবং 2008 সালে অক্টোবর মাসে ভারতের সঙ্গে জাপান নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। জাপান অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের পঞ্চম বৃহত্তম দাতা। প্রশাসনিক বিভাগ সমূহ জাপানের 47টি প্রিফেকচার নিয়ে গঠিত। প্রত্যেকটি প্রিফেকচার দায়িত্ব করেছে একজন নির্বাচন গভর্নর। ভূগোল পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর জাপানের মোট 6,852টি দ্বীপ রয়েছে। জলবায়ু জাপানের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। জাপানের গড় শীতকালের তাপমাত্রা 5.1 ডিগ্রি সেলসিয়াস। জৈব বৈচিত্র্য জাপান 9টি বনাঞ্চলীয় পরিবেশ অঞ্চল রয়েছে। পরিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির আগে জাপান সরকার এবং শিল্প সংস্থাগুলি পরিবেশ নীতিগুলিকে অবহেলা করেছিল। অর্থনৈতিক ইতিহাস আমরা অর্থনৈতিক ইতিহাস হিসেবে জানবো না, আমরা শুধুমাত্র রপ্তানি আর আমদানি সম্পর্কে জানবো। রপ্তানি জাপানি শিল্প ক্ষমতা বৃহৎ। এদেশের বিশ্বের প্রথম এবং প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রণী মোটর গাড়ি, ইলেকট্রনিক যন্ত্রাংশ, পাত এবং লৌহ জাতীয় ধাতু, জাহাজ, রাসায়নিক দ্রব্য, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্রগুলির অন্যতম। 2005 সালে হিসাবে অনুযায়ী জাপানের মাথাপিছু রপ্তানির আয় 4,210 মার্কিন ডলার। 2012 সালে হিসাবে অনুসারে জাপানের রপ্তানির বাজারগুলি হল চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং। জাপান প্রধানত পরিবহন যন্ত্রাংশ, মোটর গাড়ি, লৌহ ইস্পাত সামগ্রী, সেমিকন্ডাক্টর এবং গাড়ি যন্ত্রাংশ রপ্তানি করে থাকে। আমদানি জাপানের প্রধান আমদানি দ্রব্যগুলি হল যন্ত্রপাতি, ফসিল জ্বালানি, খাদ্য দ্রব্য, রাসায়নিক দ্রব্য, বস্ত্র এবং জাপানের শিল্পগুলির কাঁচামাল। বিজ্ঞান এবং প্রযুক্তি বৈজ্ঞানিক গবেষণা, বিশেষত প্রযুক্তি, যন্ত্রবিদ্যা এবং বায়োমেডিকেল গবেষণায় জাপান একটি অগ্রণী রাষ্ট্র। প্রায় 7 লক্ষ গবেষক, 70 লক্ষ গবেষক, 130 বিলিয়ন মার্কিন ডলার গবেষণা এবং উন্নয়ন বাজেটের সুবিধা পান এই দেশে। যানবাহন জাপানের পরিবহন ব্যবস্থা অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো ব্যয়বহুল। জাপানকে সড়ক নির্মাণের প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত 1.2 মিলিয়ন কিলোমিটার পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহনের ব্যবস্থা। জাপানে বাম হাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। জাপানে রয়েছে রেলওয়েস গ্রুপ এবং এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্রেন বুলেট ট্রেন। জনসংখ্যা 2008 সালে জাপানের জনসংখ্যা ছিল 12 কোটি 70 লক্ষ। ফলে জাপানের বিশ্বের 10তম বহুল দেশ হিসেবে পরিচিতি লাভ করে। 1900 শতকের দিকে এবং 20 শতকের শুরুর দিকে জাপান জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তবে সম্প্রতি জন্মহারের পতন এবং বিদেশ থেকে নিট অভিবাসন মোটামুটি জনসংখ্যায় শূন্য কোঠায় উৎপত্তি ঘটে। 2005 সাল থেকে জাপানের জনসংখ্যা হ্রাস পেতে শুরু করে। জাপানের জনসংখ্যা জনগণ জাতিগতভাবে এইরকমই। এখানে জনসংখ্যার গুণত্ব অত্যন্ত বেশি এবং গড় আয়ু 81 বছরের কিছু বেশি। সংস্কৃতি জাপানিরা অনবরত বিদেশি সংস্কৃতি গ্রহণ করে, সেই সঙ্গে জন্মায় তাদের নিজেদের সংস্কৃতির বৈশিষ্ট্য। ধর্ম জাপানের প্রধান 2টি ধর্ম হল শিন্তো ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। ক্রিয়া জাপান হচ্ছে জাতীয় খেলা সুমো এবং জুন্ডো। তো বন্ধুগণ, আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমি জানি আজকের ভিডিওটি অনেক বড় হয়েছে, এর আগে আমি এত বড় ভিডিও বানাইনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে